ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সাইফ রহমান ভাই প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে রমজান মাস সামনে আসছে, সেক্ষেত্রে যদি কেউ কাউকে ইফতার করে এক্ষেত্রে ফজিলত কি হবে? ইফতার করানোর ফজিলত, এটা অনেক বড় ফজিলত রয়েছে। তিরমিজির মধ্যে হাদিস রয়েছে 806 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো মানুষকে ইফতার করায়, রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই ইফতার করানো ব্যক্তি, যাকে ইফতার করানো হলো, সেই ব্যক্তি যা নেকি পাবে, যিনি ইফতার করালেন তিনি সমপরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কাউকে ইফতার করান, তাহলে সে ইফতার করেছে আপনার কাছে, এখন উনি সিয়াম রেখে যা নেকি পাইলো, আপনি সমপরিমাণ নেকি পেলেন, এখানে কারো নেকি কম হবে না। তো এখানে আপনার ডাবল হচ্ছে, আর এটা হওয়া মানে কি অনেক বড় একটা বিষয় না? এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আমি দুজন চারজন পাঁচজন দশজনকে ইফতার করাবো, এটা আপনাকে নিয়ে থাকতে হবে। আমি কারো যাই সেটা পরে হিসাব, কিন্তু আমি আগে সবাইকে ইফতার করাবো যতদূর সম্ভব, এগুলো মনে রাখতে হবে। এক্ষেত্রে গরিব মিসকিন, ছোট বড়, ধনী গরিব কোনো কথা নেই, সবাইকে আপনি ইফতার করাতে পারবেন। আর এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্মরণে রাখতে হবে সাহাবিদের বিষয়গুলো, সাহাবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনারা দেখা গেছে যে ফকির মিসকিন ধরে নিয়ে সে ইফতার করিয়েছেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা যদি পড়েন তাহলে তো বুঝতে পারবেন, তিনি ফকির মিসকিন ছাড়া ইফতারি করতেন না। সুবহানাল্লাহ, কত গুরুত্ব দিয়েছেন এসব ফজিলতগুলোকে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে আমি অনেক ভালো কিছু দিয়ে ইফতার করছি আর অন্য কেউ পাচ্ছে না, তো এটা অনেক বড় দুঃখের বিষয়। আর ধনী গরিব এক্ষেত্রে কোনো দেখা দেখি নাই, সবাইকে নিয়ে ইফতার করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।